অনেকটা থাকে, অনেকটা একটা দাও চলে যাচ্ছে মনি লাহোরের পাতে। ভাবি দেখো এখন চুল কাটতে যাচ্ছে সেলুনে, চুলগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো, একদম বড় বড়। বললাম বাড়িতে একজন এসে কাটে তার কাছে, কার বলো না স্টাইল করবে, স্টাইল করবি, স্টাইল করে নাকি কেটে দিতে পারবে না। স্টাইল নয় ওই গোল কাটটা কাট, স্টাইল ভাই জো গোল কাটটা কাট। সকাল থেকে সুন্দর হয়ে গেছে, রোববারে রোজ নামচা হরি হরি করে লুচি বুচি খাওয়া হয়ে গেল, সকালে মনে মনে খেয়ে নিল। আজ একটু বাইরে হোটেলে লাঞ্চটা করবো ভাবছি আমরা, তার জন্য এখন ছেলে চুলটা বড় হয়েছে, সেলুনে কাটতে যাচ্ছি সামনে সেলুন। চলো চুলটা কেটে আসি, যাও কেটে এসো, ভালো করে কাটবে, শুরু করা যাক ব্লগটা। তোমরা থাকো আমাদের সাথে, আমাদের পাশে, চলো চলো লেটস গো। হেঁটে যাবে না স্কুটি করে? এইখানে সামনে তো, ও সামনেরটাই যাবে তো, হ্যাঁ ভিড় হলে তাহলে অন্যটায় যাবে। স্টাইল না গোল কাটতে কাটবে, মানে গোল মেয়েদের মতো হয়ে যায় গোল কাটিংটা, রাধে সামনে বাবা ছেলের একই জুতো, ম্যাচিং ম্যাচিং তাড়াতাড়ি ফিরো নাহলে লেট হয়ে যাবে। ইয়েস ম্যাম, চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও আপাতত সব ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে সানডে, তো সানডে মানেই তো ব্লগ হবেই, আর আমরা একটু সাজুগুজু করে নিয়েছি। দেখো আমার ছেলে একটা স্পাইডারম্যান পরেছে, এটা প্যান্টালুন্স থেকে কিনেছিলাম আগের ব্লগে আমি দেখিয়েছি আগে, আর আমিও সেজে নিয়েছি, আমি নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি। আর বাবি দেখো চুল কেটেছে একটা অন্য জায়গায়, ও নর্মালি একটা অন্য জায়গায় কাটে, ও সেই সেলুনটাতে খুব ভিড় ছিল বলে একটা অন্য জায়গায় কেটেছে, ওই জন্য একটু স্মার্ট স্মার্টভাবে কাটেনি, তাই না? একটু কীরকম বাটি বাটি মতন করে কেটে দিয়েছে ওই সেলুনটা যেখানে কাটি, হ্যাঁ সেই, আর সেখানে দুটো ছেলে কাটে খুব ভালো কাটে। আর এটা আজকে হয়েছে মোটামুটি ছোটো করে দিয়েছে, এমনি ঠিক আছে আর কি করা যাবে, এখন কত আবার তো এক মাস পরে দু মাস পরে কাটতে হবে। যাই হোক, আর দেখো জিন্সগুলো কিছুতে পরে না, এই একটা ওর প্যান্টে পেয়েছে, চার পাঁচটা প্যান্ট আছে এরকম, এইগুলো পরে জিন্সগুলোকে খালি নষ্ট করছে, এক গাদা জিন্স কেনা রয়েছে, জিন্স পরে ওর কষ্ট হয়, তো জিন্সগুলো ফেলে রাখলে হয়, জিন্স পরে ওনাকে প্রচণ্ড কষ্ট হয়, তো কিছু করার নেই, বলছে আমি খেতে পারবো না। তো যাই হোক, এই জন্য এই প্যান্ট পরেছে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, সাজুগুজু কেন করেছি সেটা হচ্ছে আমরা একটু লাঞ্চে যাচ্ছি, কোথায় যাব এখনও ঠিক হয়নি, মানে শ্রীরামপুরে কাছাকাছি যাব, শ্রীরামপুর উত্তরপাড়ার মধ্যে আর কি কাছাকাছি যাব, মঙ্গলদীপ আমিয়া ছেলে যাব, ছেলে বললো চলো আজকে বাড়িতে খেতে ভালো লাগছে না বাইরে যাই একটু খাওয়া দাওয়া করি। তো এখন বাজে 11:45, আমরা একটু আগে আগে রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও পড়বো আগে আগে, কারণ হচ্ছে বাবির আজকে ক্যারাটে এক্সামের আগের আগের ডেটটা, মানে লাস্ট ডেটে আজকে ক্যারাটে শেখাবে, এর নেক্সট ডেটে আর কি ওর এক্সাম আছে, দু ঘন্টা ক্লাস আছে, ওই জন্য আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, ব্যাক করতে হবে, তাই জন্য আমরা একটু আগে আগে রেডি ফেডি হয়ে নিয়েছি, মঙ্গলদীপ এখন রেডি হচ্ছে, তো আমরা এই জন্য বেরিয়ে পড়বো এবার। তো আমাদের প্রথমে যাওয়ার কথা হচ্ছিলো হচ্ছে এতে ওই চন্দননগরে ভূতের রাজা দিল বলে, ওখানে বলছিলো মঙ্গলদীপ যাবে, ওখানে অনেক ঘোরার জায়গাও আছে, আমরা যেতাম ঘুরতাম, তো ওখানে ওখানে আমরা কখনো যাইনি, কিন্তু এখান থেকে চন্দননগর অনেকটা ডিস্টেন্স, ওই জন্য আমাদের যাওয়া হবে না। আর কলকাতা আমরা যেতে পারি, কিন্তু কলকাতাটাও আমাদের এখান থেকে অনেকটা ডিস্টেন্স, ওই জন্য আমাদের সবসময় কাছাকাছির মধ্যেই দেখতে হয়, আমরা কলকাতাও হঠাৎ করে চলে যেতে পারি না, কোনো দূরের এতেও আমরা প্ল্যান করতে পারি না, সবসময় কাছাকাছির মধ্যে যেতে হয়। তো কাছাকাছি দেখা যাক, আমিনিয়া যাই কি কোথাও, আরও অনেক রেস্টুরেন্ট মঙ্গলদীপ সব জানে, তো যে কোনো একটাই যাবো, গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো, এই হচ্ছে ব্যাপার। আজকে এটাই প্রোগ্রাম, বিকেলে তেমন কিছু প্রোগ্রাম নেই, বিকেলে নর্মাল একটু শর্টস ফর্টস যদি ইচ্ছে হয় বানাবো, আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বেরোচ্ছি সবাই মিলে, তিনজন মিলে, তো চলো তোমরাও তাহলে দেখতে থাকো ব্লগটা, চলো চলো আমরা এবার বেরোবো। ভাবি উঠে পড়ো, পেছনে কী রেখেছো ওটা? প্লাস্টিকের ছাতা না, ছাতাটা সরিয়ে দে, প্রচণ্ড গরম আজকে, মানে মারাত্মক গরম যাকে বলে। এসি এটা চলতে হবে, এটা তো এসিটা নাহলে চালাতে পারবে না, তুলে দে চলে এসে আমি পরে উঠছি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এই দেখো বাবি একা আরামসে পিছনে বসেছে, বলেছে ও পিছনে বসবে আরাম করে, আর আমি আর এই যে আমার ড্রাইভার শুরু করে দিয়েছে চালাতে,
আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর। আমিনিয়াতে ফোন করেছিল, বলল ঠিক আছে চলে আসুন, একটা নাগাদ চলে এলেই হবে। তো আমরা যেন বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা আজকে প্রথমত খুব, একটু আগে রোদ ছিল, এখন আবার একটু বৃষ্টি হলো। এখন ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টিটা আপাতত হচ্ছে না, না হলেই ভালো, নাহলে খুব প্রবলেম। প্রচণ্ড গরম লাগছে, এই এসিটা চালিয়ে তারপর গাড়িতে শান্তি হলো আর কি। প্রচণ্ড আজকে গরম, মারাত্মক। চলো যাওয়া যাক, আবার গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো সব তারকেশ্বর যাচ্ছে, এখান থেকে হাঁটবে এখন। বাপরে বাপ, বিকেলবেলা পৌঁছাবে নাকি? আমরা এসে গেছি শ্রীরামপুরের আমিনিয়া রেস্টুরেন্ট। বাবি দেখো এখানে দাঁড়িয়ে আছে, এদিকে গাড়ি পার্কিং করছে মঙ্গলদীপ। স্পেসটা বিশেষ নেই, ওই জন্য এখানে গাড়ি পার্কিং একটু প্রবলেম আছে। এটা বোধহয় মাহেশের পরে বোধহয়। বাবি জানিস কোথায় রেস্টুরেন্ট? জানিস না তো, আসতে হবে তো একা একা। যান, কবে জানবি? হ্যাঁ আর একটু যাও, আর একটু যাও, ঠিক আছে আর যেও না। হাত দিও না, চলো। এখানে আমরা একবার এসেছিলাম না? হ্যাঁ, ও খাবার কিনে নিয়ে গেছিলাম, হ্যাঁ খাবার কিনে নিয়ে গেছি অনেকবার, বাট এমনি বসে এখানে খাওয়া হয়নি। দেখি আজকে কেমন লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করব এক্সপিরিয়েন্স কেমন হয় আমাদের। তো দেখো রেস্টুরেন্টটা দেখে নাও, কোথায় বসছো? ওইদিকে বস, আমার পাশে। না তন্দুরি ফিশ টিক্কাটা আগে দিক, তারপরে তুমি দেখছি মাটন বিরিয়ানি। মেন কোর্সে কী আছে এখানে, মানে বিরিয়ানিটাই তো স্পেশাল, মাটন বিরিয়ানি। আজকে আমরা বিরিয়ানি খেতেই এসেছি আর কি। চশমাটা নাও না, পঙ্গে চশমাটা দেবে। হ্যাঁ না চশমাটা না, কথাটা জোরে বলো একটু, শোনা যাচ্ছে। এই যে শ্রীরামপুরে আমিনিয়ার ভেতরে বসে আছি আমরা, এই অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ সুন্দর। শহরতলির মধ্যে এরম রেস্টুরেন্ট, খুব ভাল লাগছে। অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, হালকা মিউজিক চলছে, লোকজনও ভালো, স্টাফেদের বিহেভিয়ার ভালো। এসে গেছে খাবারটা, ফিশ টিক্কা, এটা হচ্ছে আমিনিয়া স্পেশাল সিগনেচার ডিশ। ভালো ফিশ টিক্কা? ভালো হলেই ভালো বলবি, ক্যামেরা হচ্ছিল বলিস না ভালো। ভালো তো, আস্তে আস্তে খাও। কেমন? খাবো। এটা রায়তা, এটা হলো, এটা কি গো, লাহোরি চিকেন, এটা হলো মাটন স্পেশাল বিরিয়ানি, এটা হচ্ছে মাটন নর্মাল বিরিয়ানি। চলো সার্ভ করে দাও।
তাও অনেকটা থাকে, অনেকটা। দেখো বিরিয়ানি খাচ্ছে, এই যো কেমন হয়েছে বিরিয়ানি? বিরিয়ানি মানে আমিনিয়ার বিরিয়ানি, খুব ভালো, খুব টেস্টি। মাংসের পিসটা দেখাও, বেশ সুন্দর। টমেটো থেকে সুইগি থেকে অর্ডার করি, প্রাইসে চলে এলাম। পিসগুলো বেশ স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে, ভালো নরম। হ্যাঁ কেমন, ভালো? তোর পিসটা খুব স্পঞ্জি, দেখো পিসটা দেখো কি স্পঞ্জি, পুরে নরম একদম। না কেটে কেটে খা। হ্যাঁ এটা আমার বিরিয়ানি, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, এটা হলো রায়তা, রায়তা দিয়ে খাও, আর ফিরনিটা পরে আসছে। এটা একটা দাও, লাউড়ি নৃত্যটা আবার কী নৃত্য গো? লাউড়ি চিকেনটা খেয়ে বলো কীরকম টেস্ট, খেয়েছো? তুমি নাওনি? ভাবি নাইনি, ভাবি আস্তে আস্তে খায়, ভাবির একটু চামচে অসুবিধে, ভাবি হাত দিয়ে খাচ্ছে, ধীরে সুস্থ খাও। হ্যাঁ বাবা, এখানে আমাদের বেশি ওয়েট করতে হয়নি। হ্যাঁ ওকে একটুখানি খেয়ে দাও, ঝোল দাও, জুস দাও, এখানে আমরা এসেই তাড়াতাড়ি করে খাবার পেয়ে গেছি, এটা একটা পজিটিভ দিক। মুখার্জি রেস্টুরেন্টে কী ভিড় ছিল, আর খুব দাঁড়াতে হয়েছিল। ঝোল দিলে অল্প একটু জুস? হ্যাঁ জুসই চাইছে একটুখানি, অল্প করে দাও তুলে। মনিয়ার ছেলে বিরিয়ানিতে খুশ খুশ বিরিয়ানি খাচ্ছে, খুশ বিরিয়ানি, ভালো। এত করতে বলিনি ভাবি, ঠিক আছে। রাতটা খুব ভালো, সাতটা ফ্যাট, ভালো তো। বিরিয়ানি খাওয়া আমাদের কমপ্লিট, আর আমার ছেলে পুরো হাঁপিয়ে গেছে, একটুখানি খেয়েছে, খেয়ে পুরো দেখো খেতেই পারলো না বিরিয়ানিটা, একটুখানি খেলো, অল্প একটা মাটনের পিসও পুরো খেলো না, কিছু খেতে পারে না একদম। একটু রায়তা, একটুখানি বিরিয়ানি, আর হাফ মাংস, আর চিকেন এক পিস বোধ হয় খেয়েছিস না? হ্যাঁ, আর এটা দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে, এটা এসে গেছে ফিরনি, ফিরনি দেখে নাও, ফিরনি এসে গেছে, ফিরনিটা খেয়ে দেখো কেমন। মানে খাওয়াটা কমপ্লিট হলো আর কি, কেমন ফিরনিটা, ভালো, ভালো লাগছে? তোমরা এসেছো, ফিরনিটা বেশ সুন্দর, এই ভাবি। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা খাচ্ছিস, তারপর যে কাশবি। হ্যাঁ আর খাবি না বলছে, খাবি আরেকটু, আরেকবার খাইবে।